ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে 14 জন প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত। 23 জানুয়ারি নিজের ইনস্টাগ্রামে ইমার্জেন্সি শিরোনামের সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন এই অভিনেত্রী। সোশ্যাল হ্যান্ডেলে সিনেমাটির নতুন একটি পোস্টার শেয়ার করে কাঙ্গনা লিখেছেন, ভারতের অন্ধকার সময়ের গল্প বলবে ইমার্জেন্সি। 2023 সালে মুক্তি পেয়েছিল সিনেমাটির টিজার। ছবিটিতে কাঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। নেটিজেনদের একাংশ মনে করছেন, 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে খুশি করতেই সিনেমাটিতে কংগ্রেসকে খারাপভাবে প্রদর্শন করা হবে। সিনেমাটিতে কাঙ্গনা শুধু অভিনয় করেননি, সামলেছেন পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব। ছবিটির চিত্রনাট্য লিখেছেন রিতেশ শাহ। এতে কাঙ্গনা ছাড়াও আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন সোমন, মহিমা চৌধুরী, শ্রেয়াস তালপাণ্ডে, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক সহ অনেকে। গত কয়েক বছর ধরে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছেন না কাঙ্গনা। রেঙ্গুন থেকে শুরু করে মণিকর্ণিকা, থালাভি, পাঙ্গা, ঢাকার ব্যর্থ হওয়ার পর অভিনেত্রীর সবচেয়ে বড় তুরুপের তাস এখন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ইমার্জেন্সি। We'll be right back.